প্রিয় দর্শক, যে কোনো সিমের মালিকানা পরিবর্তন এখন আরো সহজ। কিভাবে সহজ এবং কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় যেতে হবে এবং কত টাকা খরচ হবে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলে যত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ মারা গিয়ে থাকে বা তাদের যদি সিম কার্ড থাকে, সেটা যে কোনো সিম হতে পারে। প্রিয় দর্শক, বাংলাদেশে পাঁচ ধরনের সিম কোম্পানি রয়েছে বা সিম কার্ড রয়েছে, তা হলো গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক। এই পাঁচ ধরনের সিমের মধ্যে যদি আপনার কোনো সিম কার্ডটি থাকে যে সেই সিমের মালিক মারা গিয়েছে বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা সেই তার সিম কার্ডের মালিকানা পরিবর্তন খুবই প্রয়োজন, তো এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা মালিকানা পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। তার এগেনস্টে কিছু ডকুমেন্টস লাগবে। তার আগে বলে নেই যে এই সিম কার্ডের মালিকানা পরিবর্তনের জন্য কত টাকা খরচ হবে। তো আপনাদের 100 থেকে 150 টাকার মতো খরচ হবে, এটা সিম কোম্পানির ভেদে। কিছু কিছু কোম্পানিতে 100 টাকা, কিছু কোম্পানিতে 150 টাকা। তো আপনার এটা কাস্টমার কেয়ারে গেলে আপনারা সরাসরি শুনে এটা বুঝতে পারবেন। তো এখন আসি যে কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় যেতে হবে। তো আপনাদের এলাকায় যে বাজারে যেসব রিটেইল দোকান রয়েছে, যারা সিম কার্ডের এজেন্ট নিয়ে সিম কার্ড বিক্রি করে বা সিম রিপ্লেসমেন্টও করে, কিন্তু সেই সব জায়গায় কিন্তু মালিকানা পরিবর্তন করা যাবে না। আপনাকে অবশ্যই সেই সিম কোম্পানির যে অথরাইজড কাস্টমার কেয়ার রয়েছে, যেখানে অনলাইন অন্য কোনো জিনিস বিক্রি করে না, শুধু তাদের সিম সার্ভিসের সেবা দিয়ে থাকে, সেই কাস্টমার কেয়ারে যেয়ে যোগাযোগ করতে হবে। এরপরে সঙ্গে নিতে হবে যে ডকুমেন্টস, যে ব্যক্তির সিম পরিবর্তন করবেন সেই দুই ব্যক্তিরই কিন্তু জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে, এক নম্বর ডকুমেন্ট। দুই নম্বর ডকুমেন্ট হলো যে যে ব্যক্তিটি মারা গেছে তার জন্য একটি মৃত্যু সনদ লাগবে, ডেথ সার্টিফিকেট। এটা আপনার আশপাশে যে হসপিটাল রয়েছে বা যে হসপিটালে চিকিৎসা নিয়েছে অথবা চিকিৎসা নেয়নি, তারপরেও আপনি হসপিটালে গিয়ে সঠিক বিবরণ দিয়ে কিন্তু আপনি একটি ডেথ সার্টিফিকেট নিতে পারবেন। এরপরে আপনাকে মৃত্যু সনদ নিতে হবে। আপনার যে এলাকায় রয়েছেন সেই এলাকা যদি ইউনিয়ন পরিষদ হয়ে থাকে তাহলে চেয়ারম্যান কর্তৃক একটি মৃত্যু সনদ নেবেন, আর যদি সিটি কর্পোরেশন হয়ে থাকে তাহলে যে কমিশনার রয়েছে সেই আপনার এলাকার সেই কমিশনারের কাছ থেকে আপনি মৃত্যু সনদ আপনাকে নিতে হবে। এরপরে নিতে হবে এনওসি। এটা হচ্ছে এনওসিটা হচ্ছে যে আপনার এই সিমের আরো অনেক ওয়ারিশ থাকতে পারে, যেমন আপনি যে ব্যক্তির সিমটি আপনি মালিকানা নিতে চাচ্ছেন সেই ব্যক্তির সাথে অবশ্যই আপনার রক্তের কালেকশন থাকতে হবে। রক্তের কালেকশন যারা আছে তারাই এই সিমের মালিকানা পরিবর্তন করে নিতে পারবে। তো এখন কথা হচ্ছে যে অনেকেই তো রক্তের কালেকশন থাকতে পারে, তো এই সিমের মালিক আসলে কে হবে, এই জন্য একটি এনওসি করে নিতে হবে, যে ওয়ারিশ সনদ, যে এখানে আর কেউ দাবি করতে পারবে না যে আপনি একটি যে ব্যক্তির সিমটি আপনি মালিকানা নিচ্ছেন সেই ব্যক্তির সাথে রক্তের কালেকশন কারা কারা আছে, তাদের নাম লিখে তাদের একটি সিগনেচার নেওয়া এবং উপরে লেখা থাকবে যে এই সিমের মালিক আপনি নিচ্ছেন, আপনার নাম উল্লেখ করা থাকবে, তাহলে পরবর্তীতে যাতে এই সিমের এগেনস্টে কেউ দাবি করে বা মামলা বা অন্য কোনো কিছু যাতে না করতে পারে। তো এই জন্য একটি এনএসি নিতে হবে। এই সকল ডকুমেন্ট জোগাড় করতে আপনার 1 থেকে 2 দিন সময় লাগবে। তো এই ডকুমেন্ট গুলো নিয়ে আপনি সরাসরি চলে যাবেন সেই সিম কোম্পানির কাস্টমার কেয়ারে। কাস্টমার কেয়ারে যাওয়ার পরে আপনি সঠিক ডকুমেন্ট গুলো এবং সঠিক তথ্য দিয়ে আপনি আপনার নামে এই সিম কার্ডটি পরিবর্তন করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে থাকবেন। এখনো যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।